নমস্কার, আমি মলয়। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং তাদের মধ্যে যারা কলেজে ভর্তি হতে ইচ্ছুক, আজ তাদের জন্য কিছু ইনফরমেশান দেব। চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে ফর্ম ফিল আপ। বেশিরভাগ কলেজে অনলাইনে থ্রু দিয়ে ফর্ম ফিল আপ হয়। তার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের কাছে থাকতে হবে? 1 নম্বর, রিসেন্ট একটি পাসপোর্ট ছবি। 2 নম্বর, সিগনেচার। বা কোনো কোনো কলেজে থাম্ব ইমপ্রেশনও নেয়, তো ফর্ম ফিল আপের সময় ক্যান্ডিডেটকে থাকা অবশ্যই দরকার। 3 নম্বর, আধার কার্ড। 4 নম্বর, HS-এর রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট। 5 নম্বর, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট। 6 নম্বর, যদি কেউ SC বা ST হয় তো তার সার্টিফিকেট অবশ্যই লাগবে। কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি SC হওয়া সত্ত্বেও তার সার্টিফিকেট বানানো না থাকে, তাহলে তার বাবার বা কোনো রিলেটিভের সার্টিফিকেট দিয়ে কিন্তু অ্যাডমিশানের কোনো কাজে লাগবে না। কোনো কোনো কলেজ নিতেও পারে, কিন্তু বেশিরভাগ কলেজ এটা অ্যাকসেপ্ট করে না। আরেকটি বিষয় বলে দিই, ফর্ম ফিল আপের সময় অবশ্যই ক্যান্ডিডেটকে সামনে থাকতে হবে, কারণ ফর্ম ফিল আপের সময় যে সাবজেক্ট কম্বিনেশনটি আসে সেটি তাকে নিজেকেই সিলেক্ট করতে হয়। মানে সে কী কী সাবজেক্ট নিয়ে পড়বে তাকে সেটা নিজেকেই সিলেক্ট করতে হয়। লাস্ট ডেটের আগে ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত। কেউ যদি 2টো কলেজ বা 4টে কলেজ বা 5টা কলেজে ফর্ম ফিল আপ করে, তাহলে তাকে লাস্ট ডেটের আগে সেটা কমপ্লিট করে নেওয়া উচিত, কারণ লাস্ট ডেটে সার্ভার প্রবলেম হতে পারে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর ওয়েট করতে হয় ক্যান্ডিডেটকে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার জন্য। প্রথমে কলেজ একটি প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করে। যারা ফর্ম ফিল আপ ঠিকঠাক করেছে তাদের ওই লিস্টে নাম থাকে। তারপর তারা অ্যাডমিশান লিস্ট বার করে। সেই অ্যাডমিশান লিস্ট অনুযায়ী কলেজের ভর্তি শুরু হয়। অনলাইনের মাধ্যমে ফিস পেমেন্ট করে তারপর কলেজে অ্যাডমিশান নিতে হয়। এর থেকে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে লগ অন করুন, cyberwizard.in। সেখানে আপনি ডিটেলস সমস্ত তথ্য পেয়ে যাবেন। ইন্টারনেট ব্রাউজারটি স্টার্ট করে নেব, cyberwizard.in লিখে লগ অন করব। নিচের দিকে স্ক্রল করে এখানে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ভর্তির টোটাল ইনফরমেশান দেওয়া আছে এবং কিছু লিস্ট এখানে দেওয়া আছে, যেমন কলেজ ওয়াইজ লিস্ট বা স্ট্রিম ওয়াইজ লিস্ট বা সায়েন্স কলেজ, আর্টস কলেজ, কমার্স কলেজ, যে কোনো একটিতে ক্লিক করলে আপনি তার লিস্ট, টোটাল লিস্টটি পেয়ে যাবেন। ডাউনলোড করেও রাখতে পারেন এবং এখান থেকে আপনি কলেজ চুজ করে অ্যাডমিশান নিতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার পরে দেখা হবে অন্য কোনো ইনফরমেশান নিয়ে। এখনও যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার।